গাড়ি আলো লোক হচ্ছে তো এই যে দেখো আমার কলেজে যাওয়ার পথে যে মাছগুলো মেটা পুকুর রয়েছে তো পুকুরে বহুত মাছ রয়েছে এই যে তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ নাকি জানি না পুরো কিলবিল করছে তো এই মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ওখানে মাছ বহুত রয়েছে তো ব্লগটা দেখতে থাকো তো এই যে কলেজে যাওয়ার আমাদের এটা পথটা তো কলেজে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার দরকার দেখতে এই যে দেখো আমরা এখন কলেজের দিকে হেঁটে চলে যাচ্ছি আর হচ্ছে আজকে আমি ড্রেস পরে আসিনি আর ওটা তিনজন ড্রেস পরে এসেছিল তো কলেজে যাওয়ার পাশে এই যে একটা সুন্দর মাঠের মতো দেখতে পুকুর রয়েছে তো এই যে তোমরা পাশে দেখতে পাচ্ছ মানে এটা পুরো পুকুরে কচুরিপানা ঢাকা পড়ে গেছে তো তোমরা দেখতে থাকো ব্লগ তো এই যে দেখো কলেজে চলে এসেছি কলেজে স্যাররা নেই আর আমরা এখানে বসে রয়েছিলাম তো তখন ভিডিওটা করে নিয়েছিলাম আর হচ্ছে আজকে আমাদের পরীক্ষা রয়েছে বাট পরীক্ষাটা একটু পরে শুরু হচ্ছে তো তোমরা দেখতে থাকো ব্লগটার কলেজ স্টেটাস দেখিয়ে দিচ্ছি তোমার এই যে দেখো এখন আমাদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে সবাই চলে গেছে আর আমাদের যেহেতু ট্রেন ব্লক রয়েছে তো সেই কারণে আমরা এখন বসে রয়েছি তো আমরা একটু পরে স্টেশনের দিকে যাব তো ব্লকটা দেখতে থাকো তো এই যে দেখো আমাদের এখন কলেজ ছুটি হয়ে গেছে তো আবার আমরা স্টেশনের পথে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর এই আশেপাশে পরিবেশগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে বহুত বাড়ি রয়েছে তো সেই সমস্তগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো Le, did you let me? Le, 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 le.
আমাদের ফেভারিট ফোন বাদদেশে সাতান্ন তো আবার টেন আছে আমাদের সেশন গুলো দাঁড়ায় এটা প্যান্ডেলটা যাচ্ছে এরপরে হাওড়া যাবে তারপরে শিয়াল যাবে তিনটে আছে তো এই যে দেখো স্টেশনে চলে এসেছি ডায়াট স্টেশনে তো স্টেশন পুরো ফাঁকা রয়েছে কারণ একটু আগে একটা ট্রেন চলে গেল আমরা একটু আগে আসলে হয়তো পেতাম বাট আমরা লেট করে এসেছি সেই কারণে আমরা ট্রেনটা পেলাম না তো আবার পরের ট্রেনে যেতে হবে তো আমাদের বসে থাকা আর কোনো কাজ নেই তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো এই যে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি আমাদের ভান্ডারটিগুলি স্টেশন চলে এসেছি আর ট্রেন থেকে নেমে গেলাম ট্রেন থেকে নেমেই তোমাদের ট্রেনটা যাওয়ার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো আবার ট্রেন লাইনের ওই পাড়ে যাচ্ছি ওই পাড়ে গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা বলছি তোমরা ব্লগটা দেখতে থাকো সো এই জাস্ট ট্রেন থেকে নামলাম আর বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কথা বলছি সো এই যে দেখো বাড়ি চলে এসেছি তোমরা এই রাস্তাটা চিনতেই পারবা এটা হচ্ছে আমার বাড়ির পাশে যে জঙ্গল জঙ্গল জঙ্গলের রাস্তাটা তোমরা চিনতেই পারছ তো বাড়ি চলে এসেছি এই যে বাড়িটা দেখে নাও দরজা খোলো ইমা এখন ভাত খাচ্ছে সো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আজকে বেশি ভিডিও বড় করছি না আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও